পৃথিবীর সেরা আশ্চর্যগুলোর মধ্যে অন্যতম তাজমহল। ভারতের আগ্রায় যমুনা নদীর তীরে অবস্থিত তাজমহল একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমান্দ বানু বেগমের স্মৃতি রক্ষায় এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। মুমতাজ মহলের সাধারণ ডাকনাম আরজুমান্দ বানু বেগম। জন্ম 27 এপ্রিল 1593 আগ্রা, ভারত। মারা গেছেন 17 জুন 1631 বুরহানপুর, ভারত। তাজমহল বা শুধু তাজ হিসেবে পরিচিত এই মর্মরসৌধের নির্মাণ শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে আর কাজ শেষ হয় 1648। তাজমহলকে মুঘল স্থাপত্যশৈলীর শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে মনে করা হয়। এর নির্মাণশৈলীতে অসাধারণ পারঙ্গমতায় পারস্য, তুরস্ক, ভারতীয় এবং ইসলামী স্থাপত্যশৈলীর সম্মিলন ঘটানো হয়েছে। যদিও তাজ কমপ্লেক্সের কেন্দ্রে থাকা সাদা মার্বেলের গম্বুজাকৃতির রাজকীয় সমাধিটি সাধারণে অধিক সমাদৃত আর আকর্ষণের কেন্দ্রবিন্দু, তবে তাজমহল সামগ্রিকভাবে একটি জটিল অখণ্ড স্থাপত্য কীর্তি। এটিকে 1983 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে সংরক্ষণের তালিকাভুক্ত করে। তখন একে বলা হয়েছিল বিশ্ব ঐতিহ্যের চিরকাল সমাদৃত শ্রেষ্ঠ নিদর্শন। 1931 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহজাহানের দ্বিতীয় স্ত্রী মুমতাজ মহল তাদের চতুর্দশ সন্তান গৌহর বেগমের জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেন। এই মৃত্যুতে প্রচণ্ড শোকাহত হয়ে পড়েন শাহজাহান। তিনি প্রিয়তমা স্ত্রীর স্মৃতিকে অমর করে রাখার জন্য তাজমহল গড়ার উদ্যোগ নেন। তাজমহলের নির্মাণ কাজ শুরু হয় মুমতাজের মৃত্যুর ঠিক পরপরই। মূল সমাধিটি সম্পূর্ণ হয় 1648 খ্রিস্টাব্দে এবং এর চারিদিকের ইমারত এবং বাগান আরও 5 বছর পরে তৈরি হয়। শ্বেত মর্মরে নির্মিত তাজমহল অন্যান্য মুঘল সমাধি সৌধের মতোই মূলত পারস্যদেশীয় বৈশিষ্ট্য মণ্ডিত, যেমন আইওয়ানসহ প্রতিসম ইমারত এবং ধনুক আকৃতির দরজার উপরে বড় গম্বুজ। বর্গাকার বেদির উপর স্থাপিত সমাধির ভিত্তি কাঠামোটি বিশাল এবং কয়েক কক্ষ বিশিষ্ট। প্রধান কক্ষটিতে মুমতাজমহল ও শাহজাহানের স্মৃতিফলক বসানো রয়েছে। তাদের কবর রয়েছে এক স্তর নিচে। সমাধির উপরের মার্বেল পাথরের গম্বুজই এর সবচেয়ে আকর্ষণীয় অংশ। এর আকার প্রায় ইমারতের ভিত্তির সমান, প্রায় 35 মিটার। এ ধরনের উচ্চতা হওয়ার কারণ গম্বুজটি একটি 7 মিটার উচ্চতার সিলিন্ডার আকৃতির ড্রামের উপর বসানো। তাজমহলের নির্মাণ কাজ শেষ হতে না হতেই শাহজাহান তার তৃতীয় পুত্র আওরঙ্গজেবের হাতে বন্দী ও ক্ষমতাচ্যুত হন। তাকে আগ্রার কেল্লায় গৃহবন্দী করে রাখা হয়। কথিত আছে জীবনের বাকি সময়টুকুর অধিকাংশ শাহজাহান আগ্রার কেল্লার জানালা দিয়ে তাজমহলের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েই কাটিয়েছিলেন। শাহজাহানের মৃত্যুর পর আওরঙ্গজেব তাকে তাজমহলে স্ত্রী মমতাজের পাশে সমাহিত করেন। 19 শতকের শেষ ভাগে তাজমহলের একটি অংশ মেরামতের অভাবে ক্ষতিগ্রস্ত হয়। 1857 সালের সিপাহি বিপ্লবের সময় ইংরেজ সৈন্যরা তাজমহলের বিকৃতি সাধন করে আর সরকারি কর্মচারীরা বাটালি দিয়ে তাজমহলের দেয়াল থেকে মূল্যবান ও দামি নীলকান্তমণি খুলে নিয়ে যায়। 19 শতকের শেষ দিকে লর্ড কার্জন তাজমহল পুনর্নির্মাণের একটি বড় প্রকল্প হাতে নেন। প্রকল্পের কাজ 1908 সালে শেষ হয়। তিনি তাজমহলের ভিতরের মঞ্চে একটি বড় বাতি বসিয়েছিলেন, যা কায়রো মসজিদে ঝুলানো একটি বাতির অনুকরণে তৈরি করার কথা ছিল, কিন্তু তৎকালীন কারিগরেরা ঠিক হুবহু তৈরি করতে পারেনি। একইভাবে বাগানের নকশা পরিবর্তন করে ইংরেজ উদ্যান রীতিতে গড়া হয়। তাজের সামনের উদ্যানটি সেই নকশাতেই এখনও রয়েছে। 20 শতাব্দীতে তাজমহলের রক্ষণাবেক্ষণে ব্যাপক মনোযোগ দেওয়া হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে 1942 সালে যখন জার্মান বিমানবাহিনী এবং পরে জাপানি বিমানবাহিনী আকাশপথে হামলা চালায়, তৎকালীন ব্রিটিশ সরকার তখন তাজমহল রক্ষার জন্য এর উপর একটি ভাড়া তৈরি করেছিল। এরপর 1965 এবং 1971 সালের ভারত পাকিস্তানের যুদ্ধের সময়ও তাজমহলকে ভাড়া দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল, যাতে শত্রুপক্ষের বৈমানিকের দৃষ্টিভ্রম হয় তাজকে খুঁজে নিতে। তাজমহল সম্প্রতি যে হুমকির মুখে পড়েছে তা হল যমুনা নদীর তীরের পরিবেশ দূষণ। 1983 সালে তাজমহলকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনা হিসাবে তালিকাভুক্ত করে।